সবাইকে স্বাগতম ইউটিউব বিডি ডট কমে আমিস আমি এখন তোমাদের সঙ্গে এইচএসি ফার্স্ট পেপারের সপ্তম অধ্যায় এর মধ্যে সেভেন পয়েন্ট টু এর বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করছি সো আমার যে এখন আলোচনা কোশ্চেনটা সেটা এস এম এস এর বইয়ের তেইশ নম্বর প্রবলেম তেইশের এক অ্যান্ড এটা ঢাকা বোর্ডে রাজশাহী বোর্ড চট্টগ্রাম বোর্ড বরিশাল বোর্ড অনেকগুলো বোর্ডে আসছিলো সো মোটামুটি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সো কোশ্চেনটা হচ্ছে যদি কট আলফা প্লাস কট বিটা ইকোয়াল টু এ অ্যান্ড টেন আলফা প্লাস টেন বিটা ইকোয়াল টু বি এবং আলফা প্লাস বিটা ইকোয়াল থিটা হয় তাহলে দেখাইতে হবে যে এ মাইনাস বি টেন থ্রিটা ইকোয়াল টু এবি সো এটা হচ্ছে আমাদের কোয়েশন এখন এটাকে কীভাবে সলভ করবো সো যেহেতু আমার এখানে দেয়া আছে হচ্ছে এই দুইটা জিনিস কট আলফা প্লাস কট বিটা ইকোয়াল টু এ অ্যান্ড টেন আলফা প্লাস টেন বিটা ইকোয়াল টু বি অ্যান্ড আমাদের প্রমাণ করতে হবে এ মাইনাস বি অ্যান্ড রাইট সাইড এসে এব আমরা যেটা করবো প্রথম এই দেয়া মানগুলো থেকে আমরা এর মান বের করার চেষ্টা করব। দেন আমরা কিভাবে প্রমাণটা যেটা প্রমাণ করতে বলছে সেই চেষ্টাটা করবো প্রথমে কি দেওয়া আছে কিভেন কট আলফা প্লাস কট বিটা ইকুয়াল টু এ যেহেতু কট আলফা কট বিটা ইকল টু এ দেওয়া আছে কট সো আমরা একটা কাজ করি আমরা এই কর্ডটাকে চেঞ্জ করি চেঞ্জ করে কজ বাই সাইনে কনভার্ট করি সো কট আলফাইনে লেখা যায় দ্যাট ইম প্লাইস কজ আলফা ডিভাইড বাই সাইন আলফা ইকোয়াল টু সরি প্লাস কট বিটাকে লেখা যায় কজ বিটা ডিভাইডেড বাই সাইন বিটা ইকল টু এ সো এখান থেকে

নিচেরটা যা থাকে তাই রেখে দিই সাইন আলফা ইন্টু সাইন বিটা অ্যান্ড উপরে আমরা লক্ষ্য করি যে ডাইন সাইডে আছে সাইন আলফা কজ বিটা অ্যান্ড জো কজ আলফা সাইন বিটা সো আমরা এটা শিখছিলাম যে এটা হচ্ছে একটা ফর্মুলা সাইন আলফা প্লাস বিটার ফর্মুলা সাইন আলফা প্লাস বিটাই ছিল সাইন আলফা কজ বিটা প্লাস কজ আলফা সাইন বিটা সো উপরে জিনিসটা কি আমরা লিখতে পারি সাইন আলফা প্লাস বিটা এটা ইকাল টু এ সেটা করলাম আলফা প্লাস বিটাই ফর্মুলা কেন করলাম আমাদের একটা উদ্দেশ্য ছিল এই যে আমার একটা আর মান দেওয়া ছিল আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা অ্যান্ড প্রমাণে আছে টেন থিটা সো আমাকে থিটা এনিহাও নিয়ে আসতে হবে এই জন্যে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম সো দ্যাট ইমপ্লাইজ আমরা এখন বলতে পারি যে সাইন আলফা প্লাস বিটার জায়গায় কি লিখতে পারি আমি থিটা সো সাইন থিটা ডিভাইডেড বাই সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু এ তো আমি এখন যে কাজটা করব আমার প্রমাণের সুবিধার্থে আমি এটাকে ডিভাইড করে দিব ওয়ান দিয়ে ভাগ করে দিব বা উল্টাই দিব যেভাবেই বলি আমি যদি উল্টাই দিতে চাই তাহলে উপরে চলে যাবে সাইন আলফা ইন্টু সাইন বিটা ডিভাইডেড বাই নিচে চলে আসবে সাইন থিটা ইকাল টু ওয়ান ডিভাইডেড বাই এ আমরা এই পর্যন্ত রেখে দিব। প্রথম গিভেন ডাটাটা থেকে আমরা এই পর্যন্ত রেখে দিব রেখে দেওয়ার পর আমরা এর পরে যেটা দেয়া আছে সেটা নিয়ে কাজ করব। সো আমি এখন এটা মুছে দিব আর সুবিধার্থে আমি এটা লিখে রাখি যে আমি এখান থেকে কী বের করলাম আমি এখান থেকে বের করছি সাইন আলফা ইন্টু সাইন বিটা ডিভাইডেড বাই সাইন থেটা টু ওয়ান বাই এ আমি এটা এক নম্বর সমীকরণে রেখে দিলাম ওকে এরপর আর একটা কিছু দেওয়া আছে গিভেন আগের বার যখন কট আলফা কট বিটাকে কজ বাই সাইনে কনভার্ট করছিলাম টেন কে আমরা সাইন বাই কজে কনভার্ট করবো সো দ্যাট ইমপ্লাইজ টেন আলফাকে বলা যায় সাইন আলফা বাই কজ আলফা প্লাস সাইন বিটা ডিভাইডেড বাই কজ বিটা ইকাল টু বি সবার যদি আমরা দুইটা ভগ্নসের যোগ ফল করে করতে চাই কজ আলফা কজ বিটা হবে আমার লসগো তাহলে এখানে আসবে উপরে আসবে সাইন আলফা কজ বিটা প্লাস কজ বিটা কস বিটা সো এখানে আসবে কজ আলফা ইন্টু সাইন বিটা কজ আলফা ইন্টু সাইন বিটা এটা ইকল টু বি আবার আগের মতোই যেহেতু আমার টার্গেট হচ্ছে থিটাটাকে নিয়ে আসা আলফা প্লাস বিটা থেকে সো আমরা আবার যদি লবের দিকে তাকাই লবে হচ্ছে আমার কি কি আছে সাইন আলফা কজ বিটা প্লাস কজ আলফা সাইন বিটা সো এটাকে ডিরেক্টলি লেখা যায় এটা ইকোয়াল টু সাইন আলফা প্লাস বিটা বারবার বলছিলাম যে আমাদের এই অধ্যায়গুলো করতে হলে সূত্রগুলোকে ভালো আয়ত্ত রাখতে হবে সো আমরা এখানে বার অনেকবার সূত্রে অ্যাপ্লাই করবো সো সাইন আলফা প্লাস বিটা নিচে থাকতে হচ্ছে কজ আলফা ইনটু কজ বিটা ইকোয়াল টু বি আগেবার যে কাজটা করছিলাম রাইট সাইড লেফট সাইড দুইটা রাইট সাইড শুধু বি এ ছিল ওয়ান বাই এ মানটাকে সেটা বের করছিলাম এখানেও একই কাজ করব দ্যাট ইমপ্লাইস প্লাইস আগে আলফা প্লাস বিটাকে চেঞ্জ করে থিটা লিখি কজ আলফা কজ বিটা ইকুয়াল টু বি দ্যাট ইমপ্লাইস প্লাইস চেঞ্জ করে যদি দেই তাহলে উপরে আসে কজ আলফা ইন্টু কজ বিটা নিচে চলে আসবে সাইন থিটা এটা ইকুয়াল টু নিচে ওয়ান ছিল সো ওয়ান বাই বি সো আমি দুই নম্বর সমীকরণ এটা লিখতে পারি যে কজ আলফা ইন্টু কজ বিটা ডিভাইডেড বাই সাইন থিটা টু ওয়ান বাই বি এটা আমি দুই নম্বর সমীকরণ হিসেবে রেখে দিলাম আমি পরে এটাকে ইউজ করবো ওকে সো আমার এটা চলে আসলো ওয়ান বাই বি এখন আমাকে প্রমাণে কি করতে হবে প্রমাণে আছে যে বামপক্ষে আছে এ মাইনাস বি টেন থিটা অর্থাৎ এখানে একটা মাইনাস কাজ করতেছে যেহেতু মাইনাস কাজ করতেছে এই জন্য আমি যেটা করব আমরা একটা সমীকরণ থেকে আয়টা সমীকরণ সো এখন সমীকরণ থেকে করে পাই কি পাবো সমীকরণ বাম পক্ষে কি বলে কজ আলফা ইন্টু কজ বিটা ডিভাইডেড বাই সাইনথেটা মাইনাস সমীকরণ একের বামপক্ষে কি বলে সাইন আলফা সাইন বিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইকাল টু সমীকরণ দুইয়ের বামভুক্ষ্য বলে ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই এটা আমরা পাইলাম সো এখন আমরা যদি এটাকে জাস্ট একটু ক্যালকুলেট করি তাহলে আমাদের প্রমাণ চলে আসবে সো নিচের লসাগো দুইটাই সাইন থিটা সো হচ্ছে সাইন থিটা অ্যান্ড তাহলে উপরে থাকতেছে সিম্পলি কজ আলফা কসবিটা মাইনাস সাইন আলফা সাইনবিটা এটাই করলে এটাকে আমরা লসক করি সো লসক আসবে হচ্ছে এবেন আসবে এ মাইনাস প্রমাণে এটা আমরা কিন্তু পেয়ে গেলাম এবিও পেয়ে গেলাম এই জন্যই আমরা বিয়োগ করছি যদি এখানে প্লাস থাকতো আমরা এখানে যোগ করে যোগ করে কাজ করার চেষ্টা করতাম তাহলে হয়তো সুবিধা হইতো এই এই জিনিসগুলো একটু বুঝতে হবে ত্রিকোণ প্রতি ম্যাথ করতে গেলে যে কেন আমরা মাইনাস করতেছি কেন যোগ করলাম না বা যোগ করলে কী হেতে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে তাহলে আমাদের আমরা যে কোনো প্রবলেম খুব সহজেই সলভ করতে পারবো ওকে সো দ্যাট ইমপ্লাইজ উপরে এখন একটা লক্ষ্য করি লবে যেটা আছে কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা কিসের ফর্মুলা কজ আলফা প্লাস বিটার ফর্মুলা সো কজ আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই সাইনথিটা ইকাল টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি গেন আলফা প্লাস বিটা এগুলো আবার থিটা বলা আছে সো অ্যাপ্লাই করি কস থিটাই ডিভাইডেড বাই সাইন থেটাই ইকল টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি ওকে এখন যেহেতু প্রমাণে আমার টেন থিটা লাগবে এনে এখানে আছে কস থিটা বাই সাইন থিটা তার মানে কি কট থিটা আছে সো আমি যদিকে আবার বিপরীত করি সাইন থিটা বাই কস থিটা করি তাহলে এটাও চেঞ্জ হয়ে যাবে সো এটা আসবে এবি বাই এ মাইনাস বি আমি এখানে লিখবো দ্যাট ইম প্লাইস বাম্পকে চলে আসছে এ মাইনাস বিটা সো এ বি নিচে ছিল আমি যে উপরে নিয়ে আসি পক্ষান্তর করে দ্যাট ইমপ্লাইস এ মাইনাস বিটা ইকাল টু এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল সো দেখতে জোটের মনে হইল অনেক অনেক ইজি জাস্ট এখান থেকে কী করলাম ওয়ান বাই এ ওয়ান বাই বি এর মান সাইন কজের টার্মে বের করলাম তারপর একটা থেকে একটা বিয়োগ করে দিয়ে আমরা একটু ক্যালকুলেশন করে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ আমরা পেয়ে গেলাম সো এই প্রবলেমটা আমরা এভাবেই সলভ করবো ওকে সো এখন আমরা আর একটা প্রবলেম সলভ করবো রেসিং এর বইয়ের টোয়েন্টি টু নাম্বার প্রবলেম এটা যশোর বোর্ড দুহাজার সাত সালেই আসছিল ওকে সো দেখি প্রবলেমটাতে কি বলছে যদি সাইন আলফা সাইন আলফা সাইনবিটা মাইনাস কজ আলফা কজ বিটা কজ আলফা কজ বিটা প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হয় তবে দেখাও যে তবে দেখাও যে ওয়ান প্লাস কট আলফা টেন ওকে সো এখানে কি দেওয়া আছে সাইন আলফা লিখে ফেলি গিভেন সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা cos বিটা প্লাস ওয়ান টু এটা আমাদের দেওয়া আছে সো আমরা যেটা দেয়া আছে সেটা যদি একটু লক্ষ্য করি সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কস বিটা আমাদের জানা মতে এই আকারে কোনো সূত্র আমরা এখন পর্যন্ত শিখি নাই যে দুটাই আগে সাইন মাইনাস দুটাই আগে কজ বাট আমরা এটা শিখছি যে দুটাই আগে কজ মাইনাস দুইটা সাইন এরকম একটা কজের ফর্মুলা আছে সো এই জন্য আমি যদি এখানে একটু মাইনাস কমন নেই

সাইন বিটা ইকাল টু জিরো সো কমন নেয়ার কারণটা কি মাইনাস কমন নেয়ার কজ মাইনাস বাদ মাইনাস ওয়ান কমন নেয়ার কারণটা হচ্ছে দেখো এখন আমরা আমাদের একটা সূত্রের স্ট্রাকচারে পেয়ে গেলাম যে কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা এটাই আমরা করতে চাইছিলাম সো দ্যাট এটাকে লেখা যায় ওয়ান মাইনাস সো এটা ফর্মুলা কজ আলফা বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা হচ্ছে আলফা প্লাস বিটার ফর্মুলা সো ওয়ান মাইনাস আলফা প্লাস বিটা ইকোয়াল টু জিরো সো এখান থেকে পড়লেনি বলা যায় যে কজ আলফা প্লাস বিটা ইকুয়াল টু ওয়ান্তর করলে এটা চলে আসে ওকে উদ্দেশ্য কি আমাদের কট আলফা টেন বিটা আছে উদ্দেশ্য আছে আমরা এখান থেকে কজ আলফা প্লাস বিটা মান বের করলাম আমরা এখন সাইন আলফা প্লাস বিটার মান বের করার চেষ্টা করবো সো দেখি কি হয় এখন সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু ওয়ান আমরা একটা ফর্মুলা সবাই জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কল স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান সো এখান থেকে লেখা যায় যে সাইন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান মাইনাস কল স্কোয়ার থিটা পক্ষান্তর করলে সো এখান থেকে লেখা যায় যে সাইন থিটা ইকোয়াল টু রুড ওভার ওয়ান মাইনাস কল স্কোয়ার থিটা রাইট এই জিনিসটি আমরা এখানে অ্যাপ্লাই করবো তাহলে সাইন আলফা প্লাস বিটা ইকলু কী হবে রুড ওভার ওয়ান মাইনাস কজ আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার জাস্ট এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করছি কজ আমরা এই মানটা জানি এই কজ আলফা প্লাস বিটার মান সো এটা ইকোয়াল টু রুট আমরা একটু আগেই বের করছি কজ আলফা প্লাস বিটার মান হচ্ছে ওয়ান সো ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে হচ্ছে এটা হচ্ছে রুড ওভার জিরো সো আমরা পাইলাম সাইন আলফা প্লাস বিটা টু জিরো এই মানটা আমরা পেয়ে গেলাম সাইন আলফা প্লাস বিটার মান এই মানটাকে ইউজ করে আমরা এই প্রমাণের দিকে আসার চেষ্টা করব সো দেখি কীভাবে আসা যায় ওকে আমাদের কী নিয়ে আসা ছিল সাইন আলফা বিটা সো সাইন আলফা প্লাস বিটা আমি কি লেনে সাইন এই সূত্রে ভাঙাই দিতে পারি চাইলে করতে পারি এটাকে ফর্মুলায় ভাঙাই দিই সাইন আলফা কজ বিটা প্লাস কজ আলফা সাইন বিটা ইকাল টু জিরো জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলাম সো দ্যাট ইমপ্লাইজ এখন আমি এটা কাজ করবো আমার প্রমাণের জন্য আমি এইটাকে কিছু একটা দ্বারা গুণ ভাগ বা যোগ করবো সেটা কী করবো সো আমরা যে কী প্রমাণ করতে হবে সেটার দিকে তাকাই আমাকে বলছে ওয়ান প্লাস কট আলফা ট্যান বিটা তার মানে প্রথম অংশটা হচ্ছে ওয়ান সো আমি যদি এই লেফট হ্যান্ড সাইড থেকে সাইন আলফা কস বিটা দিয়ে ভাগ করি তাহলে আমার মনে হয় এটা কেটে গিয়ে লবার হর কেটে গিয়ে ওয়ান চলে আসে রাইট এই জন্য আমরা এই কাজটা করবো যে উভয় পক্ষকে সাইন আলফা অ্যান্ড কস বিটা দ্বারা ভাগ করবো কজ আলফা সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা cos বিটা ইকাল টু জিরো ডিভাইডেড বাই সাইন আলফা বিটা এই আমরা করলাম ওকে সো এটা কি মিন করে দ্যাট ইমপ্লাইজ আমরা এখন ভগ্নশগুলাকে ভাগ করে দিতে পারি সাইন আলফা cos বিটা ডিভাইডেড বাই মানে আলাদা করলাম সাইন আলফা কস বিটা প্লাস কজ আলফা সাইনবিটা ডিভাইডেড বাই সাইন আলফা কস বিটা ইকোয়াল টু জিরো বাই সামথিং মানে জিরো এই কাজটা আমি করলাম তাহলে কি পাইলাম এই যে সাইন আলফা সাইন আলফা কেটে যাবে কস বিটা বিটা কেটে যাবে সো আমার এখানে চলে আসলো ওয়ান যেটা আমার প্রমাণে দরকার ওয়ান প্লাস এখন একটু দেখি এই কজ আলফা বাই সাইন আলফা এটা মানে কি লেখা যায় কট আলফা লেখা যায় অবশ্যই সো আমরা লিখে ফেললাম এটা ইকাল টু কট আলফা ইনটু সাইন বিটা বাই কজ বিটা এটাকে আমরা চাইলে লিখতে পারি ট্যান বিটা ট্যান বিটা ইকাল টু জিরো সো দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা আমরা পেয়ে গেলাম এটা প্রমাণিত ওকে সো এটা আমরা যেটা দেওয়া ছিল সেখান থেকে আমরা প্রথমে কজ আলফা প্লাস বিটার মান বের করে নিয়েছিলাম দেন সাইন আলফা প্লাস বিটার মান বের করে নিলাম তারপর একটা ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এই একটা কিছু নিয়ে আসলাম এরপর আমাদের প্রমাণে যেহেতু ওয়ান আছে শুরুতেই ওয়ান কীভাবে আনা যায় এটাকে যদি আমরা সাইন আলফা কজ বিটা দিয়ে ভাগ করি এই কারণে আমরা সাইন আলফা কজ বিটা দিয়ে ভাগ করছি ভাগ করে ওয়ান নিয়ে আসছি দেন আমরা বাকিটা অটোমেটিকলি পেয়ে গেলাম তো এটা ছিল আমাদের এখনকার বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা এরপরে আমরা এই অধ্যায়ের আরও কয়েকটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা ভিডিওগুলো দেখবে